দেখেন সবথেকে বড় কথা যে সিরিজ তো উইন করেছি, আর ফার্স্ট ম্যাচ অবশ্যই বলবো যে অ্যালার্মিং ছিল আমাদের জন্য, হয়তো ওই ম্যাচটা জিতে গেলে সেকেন্ড ম্যাচটা হয়তো বা অতটা বলবো যে সবাই অতটা বেশি ফোকাস থাকতাম না। সো ফার সিরিজ নিতে পেরেছি এবং আমাদের জন্য একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে অবশ্যই, কারণ নিজের ঘরের মাটিতে সিরিজ উইন করা এবং ফুল টিমটা যেভাবে খেলেছে তাদের ক্যারেক্টার শো করেছে, সো ফার বলবো যে হিউজ সাকসেস আমাদের টিমের জন্য। হ্যাঁ দেখেন যেভাবে মুর্শিদার হচ্ছে পিঙ্কি খেলছিল মাঠে, তাদের উচিত ছিল আমার কাছে মনে হয় যে শেষ করা, কারণ তারা উইকেটে অনেকক্ষণ ছিল এবং যেটা আমাদের সবসময় প্ল্যান থেকে যেই হচ্ছে ব্যাটিংয়ে যায় সেট হয় তাকে ডিপ খেলা কতটা দূরে নিয়ে যাওয়া যায়, সো ওরা খেললে হয়তো বা আরও ওদের জন্য ভালো হতো এবং একটা অবশ্যই আমরা যেটা মেনশন করলেন একটা অ্যাচিভমেন্টে তৈরি হতো। সোফার তবু বলবো যে ব্যাটিং ইউনিটটা ভালো রেসপন্সিবিলিটি নিয়ে এটা শেষ করেছে। এর আগেও দেখেছি যে অল্প রানগুলোতে তারা লাস্ট ম্যাচে যেটা হয়েছে পাকিস্তান স্ট্রাগল করেছে, অল্প রান ছিল তবু, তো সেই ক্ষেত্রে আমাদের সেটা হয়নি, তাদের একটা ভালো স্টার্ট আমাদের একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট করে দিচ্ছে এবং আমি বলবো যে খুব সহজে আমরা মানে উইনটা করতে পারছি। পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে গড়া রোগ থেকে ত্বককে সুরক্ষা দেয় পায়ের ক্রিম। জি অবশ্যই, কারণ প্রত্যেকটা সিরিজেই আমরা চেষ্টা আছে যে পয়েন্ট গেট করা, কারণ হচ্ছে এই পয়েন্টটা অবশ্যই আমাদের চ্যাম্পিয়নশিপের আন্ডারে আসে যেহেতু, সো আমরা আর কোয়ালিফাই যেন না করতে হয় সেই প্ল্যানেই আমরা আগাচ্ছি, কারণ যত পয়েন্ট আমরা এই বাইরেটার সিরিজগুলোতে নিতে পারবো তত আমাদের হচ্ছে সরাসরি বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা বেড়ে যাবে। সো আমাদের ফোকাস প্রত্যেকটা সিরিজে এটাই থাকে যেন আমরা ওই ক্যালকুলেশন করেই যেন আগাই, যেন পয়েন্টগুলো আমাদেরকে হেল্প করে। দেখেন টিমে যে এখন কন্ডিশন দেখতেছি আমার কাছে মনে হয় টিমটা খুব ভালো একটা শেপে আছে, সোফার আমরা কিন্তু সাউথ আফ্রিকা একটু আগেই যাবো, সো কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারলে এবং যদি আমরা আমাদের যে ক্রিকেটটা আমরা যেভাবে ক্রিকেটটা খেলি সেটা যদি আমরা আমাদের ক্রিকেটটা খেলতে পারি, পজিটিভ ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই বলবো যে আমাদেরও সম্ভাবনা থাকবে। কারণ রিসেন্টলি যদি আপনি সাউথ আফ্রিকার ওইভাবে পারফরমেন্স দেখেন, তারাও কিন্তু পাকিস্তানে যে T20 3-0 নীল হয়ে সিরিজ, যদিও ওরা ওডিআইটা ভালো খেলেছে, সোফার তারাও কিন্তু একে এখন যেখানে আমরা ক্রিকেট খেলতেছি, সো ওদের সাথে আমাদের পার্থক্যটা তেমন বেশি না। অবশ্যই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ থাকে, সেই ক্ষেত্র থেকে মনে হয় যদি আমরা ক্যালকুলেশন করে যদি আমরা খেলতে পারি সেখানে এবং আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি অ্যাজ এ টিম, তাহলে আমাদের বেটার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। দেখুন প্রথম দিনের যদি উইকেটের কথা বলি, হ্যাঁ আমাদের সেদিন হচ্ছে ওই উইকেটটা 200+ উইকেট ছিল না, দেখা যাচ্ছে যে 160-170 উইকেট ছিল বা অ্যাটলিস্ট 150 করতে পারলো তাদের জন্য ডিফিকাল্ট হতো, কারণ উইকেটের স্পিনটা খুব ভালো আসতেছিল। সো ওই ক্ষেত্রে থেকে আমরা প্রথম দিন সত্যি অনেক বাজে ব্যাটিং করে ফেলছি, সো 80 রান আসলেই গুড এনাফ না ওই ট্র্যাকটাতে ছিল না, এবং সেকেন্ডের উইকেট অবশ্যই বেটার, বাট স্টিল আমরা অনেকগুলো রান শর্টেজ ছিলাম, কারণ এত ভালো উইকেটে অ্যাটলিস্ট 200+ রান তো করা উচিত আমাদের ব্যাটিংয়ে যদি স্ট্রেংথ যেভাবে দেখা যায়। বাট তবু আমি বলবো যে খুশি যে অ্যাটলিস্ট বলবো যে প্রত্যেকটা ম্যাচে আমরা ইম্প্রুভমেন্ট শো করেছি, সেকেন্ড ম্যাচে অনেক ভালো বাউন্স ব্যাক করেছে ব্যাটাররা এবং থার্ড ম্যাচে এসে খুব ভালো আমি বলবো যে ব্যাটিং ইউনিটটাই কিন্তু খুব সুন্দরভাবে ইজি করে দিয়েছে ম্যাচটা উইন করতে, সো ইম্প্রুভ হচ্ছে এবং এটাকে আমি চাই যেন থেমে না যায়, সামনে এগিয়ে যাক। আপনি